এদিকে প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম রংপুর। দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। এ জেলার 6টি আসন জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও রাজনৈতিক দলগুলোর জোটগত অবস্থানের কারণে প্রতিনিয়তই বদলাচ্ছে সমীকরণ। এছাড়া বিভিন্ন দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। রংপুর প্রতিনিধি আফতাব হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই সকাল থেকে রাত পর্যন্ত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন রংপুরের 6টি সংসদীয় আসনের প্রার্থী ও বিভিন্ন দলের নেতাকর্মীরা। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্তত 18 জন হেভিওয়েট প্রার্থী, তবে এখনও মাঠে নেই তারা। রংপুর জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত, তাই এখানে মূল লড়াই হবে জাতীয় পার্টির সাথে অন্য দলগুলোর। তারাগঞ্জের মাটি বরাবরই লাঙ্গলের ঘাঁটি। গত 5 বছরে এলাকার মানুষ সেই জিনিসটি বুঝতে পেরেছে যে দরকার একজন কাজের মানুষের। এদিকে রাজনৈতিক দলগুলোর জোটগত অবস্থানের সুযোগ নিতে চাই অন্য দলগুলো। প্রার্থীদের মন জয়ে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আমরা একটা ফেয়ার ইলেকশন করার জন্য প্রস্তুত, কারণ আমাদের বিশ্বাস তো জনগণের প্রতি প্রবল। অন্যদিকে প্রচারণায় হামলা ও লেভেল প্লেইং ফিল্ড না থাকার দাবি করেছেন বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। প্রশাসন আমাদের যেভাবে প্লেইং ফিল্ড মানে আপনার সমান সুযোগ দেওয়ার কথা, আমরা সেই সুযোগটা পাচ্ছি না। প্রচার অভিযানের গাড়িতে ঝটিকা একটি অভিযান চালায় এবং আমার মাইকের তার তুর ছিঁড়ে ফেলে। বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে 13 জন আগামী 30 ডিসেম্বর উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।